হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ পিয়ালিস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন আমরা ঘুরে ঘুরে করতে যাচ্ছি, চলো দেখতে থাকো। দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করছি। আর এটা ছিল আমাদের ফুল লুকস, কেমন লাগছে দেখে বলো। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ঝটাপট করে সাবস্ক্রাইব করে দিও। দেখো এই ফুলগুলো আমাদের অ্যাপার্টমেন্টের বাগানের মধ্যে কিছু ফুল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে দেখে বলো। দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ টেম্পল দেখতে অ্যান্ড ধৌলি শান্তি স্তূপ দেখতে। কারা কারা দেখেছো কমেন্ট করে বলো, আর কারা কারা দেখোনি তারাও কমেন্ট করে বলো যে কেমন লাগলো। চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়লাম। প্রথমে আমরা এসেছি ধৌলি শান্তি স্তূপ দেখতে। খুবই সুন্দর ওয়েদার আজকের, আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর, পুরো ঘোরার মতো ওয়েদার। মেঘলা আকাশ, হ্যাঁ একটু গরম আছে কিন্তু ঘুরতে কোনো কষ্ট হয়নি, দারুণ ওয়েদার। দেখো আমরা চলে যাচ্ছি, আর রাস্তার চারপাশে অনেক ছোট ছোট দোকান আছে। দেখো চলে এসেছি, আখের রস খেতে খুবই তেষ্টা পাচ্ছিল তাই একটু গলাটা ভিজিয়ে নিলাম। দেখো আমরা ধৌলিতে চলে এসেছি, এই সেই বিখ্যাত ধৌলি, যারা যারা দেখোনি তারা দেখে নাও, আর কেমন লাগছে বলো। এর আগেও আমি এখানে দু তিনবার এসেছি, তখন আমি কোনো ভিডিও করিনি, এইবার আমি ভিডিও করলাম। দেখো এই সেই জায়গা দয়া নদীর তীরে যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আর খুবই রক্তক্ষরণ হয়েছিল। এই ভয়াবহ রক্তক্ষরণ দেখে সম্রাট অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। দেখো মন্দিরের ভেতরে ভিউটা খুবই সুন্দর, আর এর ভিতরে অনেক ছোট ছোট মন্দির আছে। আমি সব মন্দিরের নাম জানি না, তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো দেখে কমেন্ট করো। অনেক রকমের মন্দির আছে। এইখানে দেখো আমি আর আমার ছেলে বসে ফটো তুলছিলাম। আমরা এবার বেরিয়ে যাচ্ছি ধৌলি থেকে, ধৌলি ঘোরা কমপ্লিট হয়ে গেল। পুরো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে, বাইরে থেকে ক্যামেরা করে দেখালাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ।